সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে প্রতিবেশী দেশ ফ্রান্সে যেভাবে টেরোরিস্ট আক্রমণ হয়েছে, সেই আক্রমণের সুতীব্র নিন্দা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি। প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ লিগাল আপডেটগুলি দেওয়ার জন্য আমি এম এ মোহিত খান আপনাদেরকে এই বিশেষ অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই এ সপ্তাহের লিগাল আপডেট শিরোনাম। নন ইইএ অ্যাপ্লিকেন্ট গন রিমুভাল ডাইরেকশনের বিরুদ্ধে হিউম্যান রাইটসকে আর গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে অ্যাপিল করতে পারবেন না, আপার ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় ঘোষণা। 100 মিলিয়ন পাউন্ড মূল্যের কোহিনুর ডায়মন্ডটি ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে একদল ভারতীয় নাগরিক। অভিযোগ, 105 ক্যারেটের এই ডায়মন্ডটি ভারতবর্ষ থেকে চুরি করে আনা হয়েছে। এবং সর্বশেষ লিগাল আপডেট, ইন্টারনেট ব্যবহারকারীদের উপর গোয়েন্দা নজরদারি করতে ব্রিটেনে আসছে আরেকটি নতুন আইন। ইন্টারনেট রেকর্ড 12 মাস পর্যন্ত সংগৃহীত থাকবে। শুনছিলেন শিরোনাম, এবারে সম্পূর্ণ বিস্তারিত। প্রথমেই নন ইইএ অ্যাপিল লিগাল আপডেট। নন ইইএ অ্যাপিলেনদের অ্যাপিল সংক্রান্ত বিষয়ে যে ঐতিহাসিক একটি রায় প্রকাশ করেছে আপার ট্রাইব্যুনাল, সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশ করেছে হোম অফিস। আপার ট্রাইব্যুনাল কর্তৃক প্রকাশিত এই গুরুত্বপূর্ণ মামলাটির নাম আমি আঠিমোর অ্যান্ড আদার্স 2015। মামলাটির রায় প্রকাশ করতে গিয়ে, এটি একটি ঐতিহাসিক রায় প্রকাশ করতে গিয়ে আপার ট্রাইব্যুনালের মহামান্য বিচারপতি ঘোষণা করেছেন যে যদি কোনো নন ইইএ অ্যাপ্লিক্যান্ট ইংল্যান্ডে বসবাস করার জন্য কোনো রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করেন এবং হোম অফিস যদি তার সেই অ্যাপ্লিকেশনটিকে প্রত্যাখ্যান করে দেয় এবং এই রিফিউজাল লেটারের সাথে হোম অফিস যদি উক্ত অ্যাপিলেন্টকে কোনো ধরনের সেকশন 120 নোটিস প্রদান না করে অথবা তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিমুভাল ডাইরেকশন প্রদান না করে রিফিউজাল লেটারের সাথে, তবে উক্ত অ্যাপিলেন্টগণ অ্যাপিল করার সময় হিউম্যান রাইটসকে গ্রাউন্ড হিসেবে তাদের অ্যাপিলে ইউজ করতে পারবেন না। 4টি পৃথক মামলা একত্রিত করে আপার ট্রাইব্যুনালের সামনে এই মামলাটি উপস্থাপিত হয়েছিল। এই মামলাগুলোর প্রথম অ্যাপিলেন্ট ছিলেন মিস্টার আমি আঠিমোর। তিনি ছিলেন একজন আমেরিকার নাগরিক, তার ইংল্যান্ডে 9 বছরের একটি ব্রিটিশ সিটিজেন বাচ্চা ছিল এবং তিনি রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন এই বাচ্চাটিকে লুক আফটার করার জন্য, এই বাচ্চাটির প্রাইমারি কেয়ারার হিসেবে। হোম অফিস তার আবেদনটি প্রত্যাখ্যান করে দিয়েছিল এবং এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে তিনি অ্যাপিল করেছিলেন এবং তিনি বলেছিলেন তাকে যদি ইংল্যান্ড থেকে রিমুভ করে ফেলা হয় তবে তা হবে আর্টিকেল 8 অফ দি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের পরিপন্থী। দ্বিতীয় মামলাটির অ্যাপিলেন্ট ছিলেন টিজানা এবং ওলো মেডা, তারা উভয়ই ছিলেন নাইজেরিয়ার নাগরিক এবং এই মামলার প্রথম যে অ্যাপিলেন্ট মিস টিজানা, তিনি ছিলেন আরেকজন, তার দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে মিস ওলো মেডা, তার আরেকটি সন্তান ছিল যার নাম হচ্ছে মাস্টার কফি, যিনি ছিলেন একজন ফ্রেঞ্চ নাগরিক। উক্ত মহিলা এই বাচ্চাটির মেইন ক্যারিয়ার হিসেবে অ্যাপ্লাই করেছিলেন ফর ফার্দার লিফ্ট রিমেইন রেসিডেন্স কার্ডের জন্য। হোম অফিস উক্ত মহিলার অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করে দিয়েছিল এবং এই অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যানটি করার বিরুদ্ধে উক্ত মহিলা অ্যাপিল করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন তাকে যদি ইংল্যান্ড থেকে রিমুভ করে ফেলা হয় সেটি হবে আর্টিকেল 8 পরিপন্থী। তৃতীয় মামলাটির অ্যাপিলেন্ট ছিলেন ইজভিরা, যিনি ছিলেন একজন আলবেনিয়ান নাগরিক, তার ইংল্যান্ডের একটি ব্রিটিশ সিটিজেন বাচ্চা ছিল এবং এই বাচ্চাটিকে লুক আফটার করার জন্য মেইন ক্যারিয়ার হিসেবে তিনি আবার অ্যাপ্লাই করেছিলেন রেসিডেন্স কার্ডের জন্য। তার আবেদনটিও হোম অফিস প্রত্যাখ্যান করে দিয়েছিল। এর বিরুদ্ধে এই অ্যাপিলেন্ট অ্যাপিল করেছিলেন, তিনি দাবি করেছিলেন যে তাকে যদি ইংল্যান্ড থেকে রিমুভ করে দেওয়া হয় তা হবে আর্টিকেল 8 পরিপন্থী। আর চতুর্থ অ্যাপিলেন্টের নাম প্রকাশ করা হয়নি, বলা হয়েছে মিস HF এবং তার সাথে তার আরেকজন নাবালিকা সন্তান যার নাম মিস এন নামে এই মামলাটিতে এসছে, তারা একত্রে অ্যাপিল করেছিলেন। তারা ইংল্যান্ডে বসবাস করছিলেন রেসিডেন্স কার্ড অর্জন করে, যেটি প্রদান করা হয় একজন ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার হিসেবে। কিন্তু 5 বছরের ভিতরে মেইন অ্যাপিলেন্টের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকের যে পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে হোম অফিস তাদের রেসিডেন্স কার্ডটিকে রিভোক করে ফেলে। এর বিরুদ্ধে তারা অ্যাপিল করেছিলেন এবং তারা দাবি করেছিলেন তাদেরকে যদি ইংল্যান্ড থেকে রিমুভ করে ফেলা হয় তাহলে সেটি হবে আর্টিকেল 8 পরিপন্থী।
এই চারটি মামলা যখন একত্রিতভাবে আপার ট্রাইব্যুনালে উপস্থিত হয় আপার ট্রাইব্যুনালের মহামান্য বিচারপতি এই চারটি মামলাটির মামলার বিরুদ্ধে একত্রিতভাবে এটি একটি ঐতিহাসিক রায় প্রদান করেছিলেন এই কেন এই চারটি মামলাতে দুটো বিষয় একই রকম ছিল প্রথমত এই চারজন অ্যাপিলেন্টের বিরুদ্ধে কোনো ধরনের রিমুভাল ডাইরেকশন হোম অফিস দেয়নি এবং দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের সেকশন 120 নোটিশ প্রদান করা হয়নি এই চারটি মামলাটিকে একত্রিত করে আপার ট্রাইব্যুনাল এটি ঐতিহাসিক রায় প্রকাশ করে বলেছেন যে যদি কোনো নন ইএ ন্যাশনাল তাদের অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান হয়ে যাওয়ার পর অ্যাপিল করেন এবং তাদের এই প্রত্যাখ্যাত অ্যাপ্লিকেশনটির সাথে হোম অফিস যদি কোনো সেকশন 120 নোটিশ প্রদান না করে থাকে অথবা তাদের বিরুদ্ধে যদি কোনো রিমুভাল ডাইরেকশন প্রদান না করে থাকে তবে মামলাটির অ্যাপিল চলাকালীন সময়ে অ্যাপিলের সময়ে তারা হিউম্যান রাইটসকে গ্রাউন্ড হিসেবে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবেন না অতএব যে কোনো রিফিউজাল ডিসিশনের বিরুদ্ধে অ্যাপিল করার পূর্বে যথাযথ আইনি পরামর্শ গ্রহণ করে সঠিকভাবে অ্যাপিল করার জন্য উৎসাহিত করতে এবং এই সংক্রান্ত বিষয়ে আপার ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এডিবির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই নন ইইএ অ্যাপিল লিগাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে এবারে কোহিনোর ডায়মন্ড লিগাল আপডেট ভেরি চাঞ্চল্যকর একটি আপডেট 100 মিলিয়ন পাউন্ডের কোহিনোর ডায়মন্ডটি ব্রিটিশ সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে কিভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে এক শ্রেণীর ভারতীয় নাগরিক সে সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশিত হয়েছে গত সপ্তাহে প্রকাশিত এই লিগাল আপডেটে বলা হয়েছে যে 100 মিলিয়ন পাউন্ড মূল্যের এই ডায়মন্ডটি কুইনের মাতার রাজমুকুটে পরিধান করা অবস্থায় উনি ছিলেন তবে আশঙ্কা করা হচ্ছে এই মামলাটিতে যদি ব্রিটিশ সরকার পরাজিত হয় তাহলে হয়তোবা এই ডায়মন্ডটিকে ছিনিয়ে নিয়ে যাবে ভারতবর্ষ লন্ডনস্থ হাইকোর্টে ইতিমধ্যেই মামলাটি দায়ের করার জন্য ভারতের একদল বলিউড স্টার্স এবং বিজনেসম্যান একত্রিত হয়েছেন তারা দাবি করে বলেছেন যে 105 ক্যারেট ডায়মন্ডের এই ডায়মন্ড কোহিনুর হীরাটি ভারত থেকে চুরি করে নিয়ে এসছে ব্রিটিশ সরকার এই মামলাটির মাধ্যমে ভারতবর্ষে যে কথিত একটি প্রবাদ রয়েছে যেটিতে বলা হয়েছে এই কোহিনুর ডায়মন্ডটি শুধুমাত্র বিধাতা অথবা একজন মহিলা পরিধান করবেন মামলাটির বাদীপক্ষ দাবি করে বলেছে যে এই কোহিনুর ডায়মন্ডটি চুরি করার মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস থেকে এটি মূল্যবান ডায়মন্ড চুরি করে নিয়ে এসছে গ্রেট ব্রিটেন ভারতের তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এটিকে চুরি করে নিয়ে আসেনি এবং তারা এই মামলার বিরুদ্ধে শক্ত অবস্থান করবে বার্মিংহামস্থ একটি লিগাল ফার্ম রুব্রিক লুইস কিং এর পক্ষ থেকে এই মামলাটি পরিচালনা করা হবে বলেও ঘোষণা করা হয়েছে উক্ত ল ফার্মের একজন সলিসিটর তিনি বলেছেন যে যদি এই মামলাটিতে ভারতের এই একদল নাগরিক পরাজিত হয় তবে তারা এই মামলাটিকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে নিয়ে যাবে কথিত আছে ভারতবর্ষে একটি প্রবাদ রয়েছে যে এই কোহিনুর ডায়মন্ডটি যিনি পরিধান করবেন তিনি অত্যন্ত পাওয়ারফুল হবেন তবে কোনো পুরুষ যদি এই ডায়মন্ডটি পরিধান করে থাকে তবে তার মৃত্যু হবে নিশ্চিত কোহিনুর ডায়মন্ডটি ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে ছিনিয়ে নিতে যে আইনগত যুদ্ধ পরিচালনা করার পরিকল্পনা করেছে একদল ভারতীয় নাগরিক সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এনডিভির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই কোহিনুর ডায়মন্ড লিগাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে এবারে সর্বশেষ লিগাল আপডেট ডিজিটাল ইন্টারনেট ল লিগাল আপডেট সন্ত্রাসীদের হাত থেকে ব্রিটেনকে রক্ষা করতে যে নতুন নিউ ডিজিটাল ইন্টেল ল প্রণয়নের প্রস্তাব করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশ করেছে হোম অফিস প্রকাশিত এই লিগাল আপডেটে বলা হয়েছে যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে যে আইনটির মাধ্যমে একটি নতুন ইন্টারনেট স্পাইং ল তৈরি করা হবে এবং এটির মাধ্যমে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা গোপনে নজরদারি করবে সন্দেহভাজন ব্যক্তিদের ইন্টারনেট ব্যবহারের উপরে হোম সেক্রেটারি থেরেসা মে বলেছেন এই ড্রাফট লেজিসলেশনটি যদি আইনে পরিণত হয় তবে তা হবে ওয়ার্ল্ডের একটি লিডিং ওভারসাইট রেজিম এবং এটির মাধ্যমে ব্রিটেনের সিকিউরিটিকে সুনিশ্চিত করা সম্ভবপর হবে প্রস্তাবিত এই পরিকল্পনার অধীনে বলা হয়েছে যে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গোপনে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিদের ইন্টারনেট কানেকশন রেকর্ড আমি আবারও বলছি ইন্টারনেট কানেকশন রেকর্ডের উপরে গোপনে নজরদারি করতে পারবে এই আইনটি কার্যকরী হলে এর অর্থ হচ্ছে যদি কোনো সন্দেহভাজন ব্যক্তি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোনো মেসেজ এক্সচেঞ্জ করার চেষ্টা করেন তবে তা নজরদারি করতে পারবে গোয়েন্দা দল
এমন কি এই এটির মাধ্যমে এই সন্দেহভাজন ব্যক্তি কোন ওয়েবসাইটে যাচ্ছে কি করছেন তাও নজরদারি করতে পারবে গোয়েন্দা দল 12 মাস পর্যন্ত এই আইনটি কার্যকরী হলে এই আইনের অধীনে 12 মাস পর্যন্ত ইন্টারনেট কানেকশন রেকর্ডটি রাখতে পারবে এই গোয়েন্দা দল তবে ফরেন বেস যে সমস্ত কোম্পানি রয়েছে যেমন ফেসবুক এবং গুগল যদিও এই ওয়েব পেজে গিয়ে সার্চ করলে তাদের উপর গোপনে নজরদারি করতে পারবে গোয়েন্দা দল তবে এই কোম্পানিগুলোকে বাধ্য করতে পারবে না এই আইনের অধীনে ব্রিটিশ সরকার প্রস্তাবিত পরিকল্পনাটি কার্যকরী হলে বর্তমানে ইংল্যান্ডে যে তিনটি বডি রয়েছে একটি প্রথম বডিটি হচ্ছে কমিউনিকেশনস ইন্টারসেপশন দ্বিতীয় বডিটি হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সিস এবং তৃতীয় যে বডিটি রয়েছে ল এনফোর্সমেন্ট এই সবগুলোকে একত্রিত করে একটিমাত্র বডি তৈরি করা হবে এবং যেটির নেতৃত্বে থাকবেন একজন সিনিয়র জাজ ব্রিটেনে ইন্টারনেট ব্যবহারকারীদের উপর গোপনে নজরদারি করতে নতুন আইন প্রণয়নের যে মহাপরিকল্পনা করেছে বর্তমান সরকার সেই গুরুত্বপূর্ণ সম্ভাব্য নতুন আইনটি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এনএফির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই ডিজিটাল ইন্টেল ল লিগ্যাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এ সপ্তাহের লিগ্যাল আপডেটস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা মন্তব্য থেকে থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে লিগ্যাল আপডেট অ্যাট ntveurope.net আগামী সপ্তাহের লিগ্যাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিত খান আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ